আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আমি বুনা খিচুড়ি পাকাচ্ছি বাসমতি চাল দিয়ে, ডাইলার চাল দিয়ে। তো এখন আমি সম্পূর্ণ তেলের সাথে পেঁয়াজ ব্রাউন কালার করে সম্পূর্ণ মশলাটা দিয়ে মানে কষিয়ে নিয়েছি। এখন আমি চাউল দিয়ে দিব, ডাইলার চাউল একসাথে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট আগে, সেটা এখন আমি অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন এটা ভালো করে 5-6 মিনিট মানে চাউল আর ডাল ভাজতে হবে। যখন ভাজাটা প্রায় শেষ হয়ে যাবে, শন শন একটা আওয়াজ হবে, তারপর আমি এখানে পরিমাণ মতন গরম পানি দিয়ে দেব। আর এখানে আমার 1/2 কেজি চাউল আর মানে 1/4 চেয়ে কম ডাল। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, লাইক দিয়ে পুরাটা ভিডিও দেখবেন। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে, আর ভালো যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ। এখন আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর সাথে আমি 3টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি গরম পানি পরিমাণ মতন দিয়ে দেব। বিসমিল্লাহ। আমি পানি কখনো বুনা খিচুড়িতে বা বিরিয়ানিতে বা পোলাতে মেপে দেই না, আন্দাজ অনুযায়ী পানি দেই। তো মাশাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার রান্না সবসময় এরকম জর্জরা হয়, কোনো কাঁচাও থাকে না বা কোনো মানে নরম হয়ে যায় না, নরম হওয়ার চান্স থাকে না। তো এইটা আমি দেখেছি আমার মায়ের কাছ থেকে, যখন আমার মা রান্না করতো তখন আমার মার সাথে আমি বেশিরভাগই বসে থাকতাম, তো দেখতাম এইভাবে রান্না করতো, তো সেইভাবেই আমিও রান্না করি। তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিব 15-20 মিনিটের জন্য, তারপর আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং বুনা খিচুড়ির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব লাস্টে। আমার ভিডিওর সাথেই থাকুন আপনারা সবাই। এই যে দেখুন আমার বুনা খিচুড়িটা মাশাল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ প্রাণের ঘি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। তো মাশাল্লাহ খিচুড়িটা কিন্তু আমার অনেক আলহামদুলিল্লাহ জর্জরা হয়েছে, দেখতেই বুঝতে পারতেছেন আপনারা। এই যে দেখেন আমার কিন্তু একটু মানে কোনো চাউল ভাঙে নাই, এখন ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না, তো প্রথমে দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমি একটু ঘি দিয়ে একটা হালকা নাড়াচাড়া করে দিচ্ছি, এখন নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো, আর আব্বু যখন নামাজ পড়ে আসবে মানে গরম গরম পরিবেশন করার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন মাশাল্লাহ কত ইয়াম্মি এবং ঝরঝরা হয়েছে আমার বাসমতি চালের বুনা খিচুড়িটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, 3 ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাদের জুম্মা মোবারক নামাজ বা আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ¿Qué tal? ¿Qué tal? ¿Qué tal? ¿Qué tal?